আমরা তো সবাই মায়ের গর্ভে ছিলাম। আজকে এখানে অনেকে মা হয়ে গেছে, অনেকে বাবা হয়ে গেছে, কিন্তু আমরা তো মায়ের পেটেই, আমাদের প্রথম আশা। আর সেই গর্ভে থাকাকালীন তো এখানে যতজন বসে আছি সবাই তো একটাই কথা দিয়েছে যে ঠাকুর ভবের সংসারে গিয়ে তোমার নাম করব, এটাই কথা। নয় বলে আসেনি পাঁচ ছেলের মা হব, কেউ বলে এসেছে? নয় বলে আসেনি পাঁচ ছেলের বাবা হব, এটা বলে আসে? বাড়ি গাড়ি করব এগুলো কেউ বলে আসেনি? আমরা সবাই বলে এসেছি হরি নাম করব, কৃষ্ণ নাম করব। তাহলে যেটা করব বলেছিলাম সেটা আমাদের অনেক দেরি হয়ে গেছে, আর যেটা করব না বলেছিলাম সেটা আমরা অনেক তাড়াতাড়ি করে ফেলেছি, তাই না? বাড়ি হয়ে গেছে, মা হয়ে গেছে, শাশুড়ি বেনে গেছে, হরি নামটা বলে সবে শুরু হয়েছে। তাহলে যেটা অনেক আগে হওয়ার কথা সেটা পরে। তাই ভজব বলিয়া সংসারে আইনু, ভজন হল না আমার, ভজব বলিয়া সংসারে আইনু, ভজন হল না আমার। এখনো সময় আছে গো আমার, এখনো সময় আছে গো আমার, এখনো সময়। মানে পৃথিবীতে যে করোনা ভাইরাসটা চলছে, কি মারাত্মক ভাইরাস, কিন্তু আমাদের তো ধরতে পারিনি, তার মানে সময় এখনো আমাদের আছে। যে ভুলটা করে ফেলেছি এখনো সংশোধন করা যায়। এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপী হয়ে তত পাপ করিতে না পারে। তাহলে জীবনে অনেক ভুল হয়ে গেছে, সংশোধন করা যায়। তাই পদকর্তা বলে তোমার এখনো সময় আছে গো তোমার, এখনো সময় আছে গো তোমার। একবার প্রেমানন্দে সবাই মিলে নিতাই গৌরে হরি হরি, এখনো সময় আছে গো তোমার, প্রেমানন্দে একবার কৃষ্ণ বলো না। বদন ভরিয়া গাও হরি না, 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 নয়ন জলে ডাকো না, হরি ভজ আর ভুল না, শির লাগি ভবেতে না, আমার হরি ভজ হল না, শির লাগি ভবেতে না, হরি ভজ হল না, আমার হরি ভজ হল না, আমার হরি ভজ হল না।
এখন যে যুগে আমরা বাস করছি এখন কম্পিউটারের যুগ। এই কম্পিউটারের যুগে মানুষ এখন চাঁদে চলে যাচ্ছে, আর সেই যুগে দাঁড়িয়ে হরিনাম শোনার জন্য যদি এমন প্যান্ডেলের চট খুলে দিতে হয়, এদিকে একটা কথাই বলতে ইচ্ছা করে, সেই গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা ছাড়া এটা কোনোদিনের জন্য হতেই পারত না। একমাত্র তার ইচ্ছাতেই এটা হয়। দেখুন না, এখন ধর্ম ছাড়া মানুষ যে বাঁচতে পারছে না এটা তো সন্ধ্যাকালীনই বোঝা যাচ্ছে। যে কোনো ধর্মের মানুষ হোক, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, প্রত্যেকটা ধর্মকে আশ্রয় করেই বেঁচে আছে। আগেও সন্ধ্যা প্রদীপ দেয়া হতো, এখনো হয়। আগেও তুলসী তলায় জল পড়তো, এখনো তুলসী তলায় জল পড়ে। তবে পৃথিবীতে অনেক ধর্ম আসছে, কয়েক বছর আগে সেই সব ধর্মগুলো আসছে বা কয়েক হাজার বছর আগে আসছে, কিন্তু আমাদের এই সনাতন ধর্ম এটা কয়েক হাজার বছর নয়, সত্য যুগ থেকে আসছে। আমরা যে ধর্মের মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি এ ধর্ম সত্য যুগে, সত্য যুগেও হরিনাম হতো, ত্রেতা যুগেও হরিনাম হয়, দাপরেও হতো, কলিতেও তো চলছে। তাহলে এ সনাতন ধর্ম স্বর্গেও আছে, মর্তেও আছে, আবার পাতালে বলি রাজা সেও বসে বসে হরিনাম করছে। তার মানে স্বর্গ মর্ত্য পাতাল ভেদ করে আমাদের এই সনাতন ধর্ম। সনাতন যাহা কোনোদিন পুরাতন হয় না, এর মূল্য সবচেয়ে বেশি। এ কোনোদিন পুরাতন নয়, সনাতন। দেখবেন যত মাজা ঘষা করবে ততই দেখবে আপনার ভেতরটা উজ্জ্বল হচ্ছে, চকচকে হচ্ছে। এই দেখুন না, আজকে আপনি এখানে হরিনাম শুনছেন, আবার কোনো আপনি হরিবাসরে যাবেন, এখানে আপনার হরিনাম শুনতে যেমন লাগুক, আবার আপনি অন্য জায়গায় যখন শুনবেন তখন আপনার নতুন লাগবে। কি পুরাতন লাগবে না, নতুন লাগবে। আবার আপনি অন্য জায়গায় শুনবেন নতুন লাগবে। তাহলে কি সনাতন ধর্ম পুরাতন হচ্ছে? কি যত শুনছেন তত নতুন হচ্ছে? পৃথিবীতে অনেক গান উঠেছে, ওগুলোকে গান বলা হয়, কিন্তু শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এই কলি যুগের জন্যে তিনি গান নিয়ে আসেন, তিনি হরিনাম সংকীর্তন নিয়ে এসেছে। আপনি কোনো হ্যান্ডবিলেও দেখতে পাবেন না যে গান বলে লেখা আছে। কি হরিনাম গান বলে লেখা থাকে? কি হরিনাম সংকীর্তন, কি অষ্টম প্রহর ব্যাপী মহোৎসব, গান শব্দটা আপনি কোথাও পাবেন না। কীর্তন পরিবেশন করবেন, কি গান পরিবেশন করবেন লেখা। তাহলে এটা গান নয়, এটা সংকীর্তন, সঙ্গে করে নিয়ে কীর্তন, যেটা একা গৌরাঙ্গ মহাপ্রভু করেনি, তিনি দল বেঁধে করেছিলেন, সবাইকে জুটে নিয়ে খোল করতাল নিয়ে একই সঙ্গে তিনি রাস্তায় বেরেছেন, গাছের নিচে বসেছেন, কি তিনি সংকীর্তন করেছেন, সঙ্গে নিয়ে কীর্তন করেছেন। তারপরে শব্দটা কি মহোৎসব? পৃথিবীতে যত কিছু সব উৎসব, আর এটা হচ্ছে মহোৎসব। যেমন ভালোর ভালো, কি উত্তমের উত্তম, তেমন আনন্দের আনন্দ,
তেমন উৎসবের উৎসব যেটা হয় মহা উৎসব এখানে আপনি যে আনন্দটা পাবেন সেটা পৃথিবীতে আর কোন অনুষ্ঠানে সে আনন্দ আপনি পাবেন না তাই এটাকে বলা হচ্ছে মহোৎসব এবার কি হরি নাম হরি নামে হরি নামে হরি নাম হরি নাম কি তার মানে হরি নাম হরি নাম হরি নাম করলে হরিকে নামতে হবে কি আজকে হরি নাম হচ্ছে হরিকে তো আসতেই হবে তেমন মুসলিমদের একটা শব্দ আছে দেখবেন নামাজ শব্দটার অর্থ কি নাম আজ নামাজ দেখেছেন দুটো একই জায়গায় দাঁড়িয়ে আছে নাম আজ মানে আজকে ডাকছি কালকে নামলে হবে না আজকে ডাকছি আজই নাম তদ্রুব হরি নাম আজকে হরি নাম হবে তিন দিন পরে নামলে হবে না প্যান্ডেল খোলা হয়ে যাবে অর্থাৎ আজকে ডাকছি আজকেই নামতে হবে হরি নাম এবার দেখুন গান কি গানের মরণ আছে গানের মরণ আছে কিন্তু এর সংকীর্তনের মরণ নাই পৃথিবীতে অনেক গান ওঠে ছেলেরা তো এমন ডিজেতে দুমদাম করে কম বাজায় কি এক সময় ও টুনির মা কম হয়েছে হয়নি দেখবে যে ইয়ং ছেলেরা কত কি গান তুলেছে বাজাচ্ছে এখন কি টুম্পা টুম্পা গান উঠেছে ও দিন কত বাজছে আবার বন্ধ হয়ে যাচ্ছে তাহলে পৃথিবীতে অনেক গান উঠলো বন্ধ হয়ে গেল কিন্তু এই সংকীর্তনটা এটা আজকে আমরা পৃথিবীতে আসেনি তার আগে থাকতে চলছে আবার আমরা চলে যাব হরিনাম চলবে কি আপনার লাইফ কেটে যাবে আমার লাইফ কেটে যাবে কিন্তু মরার আগে এইটুকু বিশ্বাস রাখুন যে পৃথিবীর হয়তো গাছপালা শুকিয়ে যাবে কিন্তু হরি নাম আমাদের চিরদিন থাকবে এটা কোনোদিনের জন্য আমরা শেষ করে যেতে পারবো না পারবো কি তাই আমাদের শুনতে হবে এ পৃথিবীতে সোনা 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 আসল সোনা হলো হরি নাম কথা অনেক কথা হয় সংসারের কথা হাটে বাজারে কথা ছেলে মেয়ের সঙ্গে কথা আসল কথা হলো কৃষ্ণ কথা হরি কথা যে কানে হরি নাম যায় না সেটা কান নয় দুদিকে দুটো শুধু গর্ত হয়ে থাকে যে হাতির দাঁত নেই তার কোনো দাম নেই যে পাখির পাখা নেই তার কোনো দাম নেই আর যে মানুষের অন্তরে কৃষ্ণ ভক্তি নেই জানবেন সে মানুষের কোনো মূল্য নেই তাই আপনারা যে জায়গাতে বসেছেন এটা রাজ অট্টালিকা নয় এটা রাজপ্রাসাদ নয় একটা ছেঁড়া চটে আপনারা বসেছেন ছেঁড়া চটে বসে যে সুখ যে আনন্দ পাওয়া যায় সেটা আপনি বাড়িতে রাজপ্রাসাদে থেকেও আপনি পাবেন অর্থাৎ এই স্থানে আপনারা বসেছেন নীলা কীর্তন শুরু করার আগেই সর্বপ্রথম আপনাদের শ্রীচরণে রইল আমার অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম হরি বল হরি বল হরি আমার সামনে যারা আছেন জয় নিতাই হরে কৃষ্ণ সমাগত গৌর ভক্তগণের চরণে নিবেদন ও আমার মায়েদের চরণে নিবেদন ছোট ছোট ভাই বোনদের আন্তরিক প্রীতি ভালোবাসা আজকে নীলকুণ্ঠা গ্রামে গ্রাম আমার ভক্তপ্রবর গুরুপদ আদক মহাশয়ের বাড়িতে তার নাতির মানসিক উপলক্ষে নাদিনীর মানসিক উপলক্ষে কীর্তন গান
সেই উপলক্ষে গোবর্ধনজির আগমন, তদুপলক্ষে মহাপ্রভুর সচন্দন পুষ্পমাল্য, সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ আত্মীয় স্বজন গ্রামবাসী কীর্তন মণ্ডলী এবং গেস্টের সপরিবার জন্য একটি মাল্য স্থাপন করা হইল। এটাই গৌর হরি বল। একটি পূর্ণ নিবেদন, জয় যদ্ঘনশ্যাম কালাচাঁদ গোস্বামী নিত্যধাম প্রাপ্ত, তার উদ্দেশ্যে একটি মাল্য দেওয়া হইল। আরেকটি পূর্ণ নিবেদন, যদ্ঘনশ্যাম কালাচাঁদ অন্তর্গত যারা ভক্ত প্রাপ্ত হয়েছেন তাদের জন্যও একটি মাল্য স্থাপন করা হইল। আমার সামনে যারা বসে আছেন আপনাদের চরণে প্রণাম, যারা দূরে আছেন তাদের চরণে প্রণাম, যারা আসতে পারেননি বা হরিকথা কৃষ্ণকথা শোনার ইচ্ছা আজও জাগেনি, যারা শুনতে চাইনি তাদের চরণেও রইল প্রণাম। এন যদি বলেন ওরা তো বিশ্ব নিন্দুকে, এই তুলসী কাটার মালা পরা মানুষগুলোকে সহ্য করতে পারে না, তিলক সেবা মানুষগুলোকে সহ্য করতে পারে না, ওরা বিশ্ব নিন্দুকে। তুমি কীর্তনিয়া হয়ে এই ধর্মের মানুষ হয়ে তুমি ওদের ঘরে প্রণাম করো কেন? কারণ এ কথা বলতে গেলি মনে পড়ে যায় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর কথা। তিনি একটা কথাই বললেন যে এ পৃথিবীতে কাউকে কোনোদিন তুমি নিন্দে করতে যেও না, নিন্দে করো না, কাউকে অবহেলা করো না, কাউকে অশ্রদ্ধা করো না। কারণ আজকে যাকে তুমি অবহেলা করবে তাকেই হয়তো একদিন জপের মালা করে গলায় পড়তে হবে, আজকে যাকে নিন্দে করবে সে যদি ওই শুধু নিন্দের জায়গাটা ঠিক করে নে তাহলে হয়তো সে একদিন মহান হরিভক্ত হবে।
তাছাড়া নিন্দে তুমি করবে কেন? আজকে সে হরিনাম শোনেনি কিন্তু জীবনের তো পরিবর্তন ঘটতেই পারে, কোনোদিন তো ঘটতেই পারে। সৎসঙ্গ স্বর্গে বাস, অসৎসঙ্গ নরকে বাস। জীবনে যদি কোনোদিন একবার সৎসঙ্গ করে ফেলে, সে তো এটা করার জন্য ছটফট করে। তাহলে আজকে যে হরিনাম শোনেনি সে একদিন শুনতেও পারে, আজকে যে মালা পরেনি সে একদিন পড়তেও পারে। তাই এ পৃথিবীতে কাউকে নিন্দে করো না, মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে শেখো। মানুষেরই মধ্যে আমরা একদিন ভগবানকে ঠিক খুঁজে বার করব। তো যাই হোক, এটা হতে পারে হরিবা আসর, কিন্তু এটা একটা সৎসঙ্গের আসর, সৎসঙ্গ। এখানে শুধু গ্রামের মানুষ আসে না, দূর বহু দূর থেকে মানুষ আসে এই সৎসঙ্গে, ওরা যোগদান করে। এখানে অর্কেস্ট্রা ধামাকা এগুলোর জন্য নয়, ভক্তরা এই স্থানে আসে তারা জানে যে এখানে কিছু শাস্ত্রীয় কথা হবে, কিছু ধর্মীয় কথা হবে, ভাগবত কথা হবে, পুরাণ কথা হবে, মানুষের চেতনা জাগাবার জন্য এখানে সেই ধরনের কথা হবে। তাহলে এই ধরনের কথা যারা শুনতে ভালোবাসে তারা হরিবাসরে আসে। আর শুনতে শুনতে একদিন জীবনের পরিবর্তন ঘটে যাবে। তুমি আসল কোনটে নকল কোনটে শুনতে শুনতেই অনুভব করতে পারবে, আসল কোনটে নকল কোনটে একদিন না জানতে পারবে। আর যেদিন তুমি নকলটাকে ছেড়ে দিয়ে আসল বস্তুটাকে ধরবে, সেদিন তো এই আসল বস্তুটাই তো ভগবান, তাই না? ওকে ধরা মানেই পৃথিবীতে সবাইকে ধরা, আর ওকে ছাড়া মানেই পৃথিবীতে সবাইকে ছাড়া। তাই আমরা সেই সৎসঙ্গে উপস্থিত হয়েছি, এই সৎসঙ্গে আমরা একটা লীলা পরিবেশন করব যেটা সত্য যুগ থেকে আজও পর্যন্ত আছে। সত্য যুগ ছিল, চলে গেল, তেতা যুগ চলে গেল, দ্বাপর যুগ চলে গেল, কিন্তু কলিযুগে এখনো আছে। সত্য যুগে ভগবান লীলা প্রকাশ করেছিল, কলিযুগে এখনো পর্যন্ত সেটার প্রমাণ রয়ে গেল। সেটা কি না, সেটা হলো একটা তীর্থস্থান, তীর্থ। এবার কোন তীর্থের কথা আমি বলে দিচ্ছি, সব তীর্থে ভগবানকে দর্শন করতে যায়, কিন্তু ভারত ভূমিতে এমন একটা তীর্থ আছে সেই তীর্থে দর্শন করতে যায় না, মৃত মানুষের পিণ্ডদান করতে যায়। মৃত মানুষের পিণ্ডদান করতে, মানে পরিবারের কেউ মারা গেল তাদের পিণ্ডদান করার জন্য সেই তীর্থে যায়। সেটা কোন তীর্থ? সর্বতীর্থের মহাতীর্থ, গয়া তীর্থ। এখন প্রশ্ন হল, মানুষ মৃত্যুর পরে কোথা যায়? এখন তো অনেকে বলে, কেন ভাই মৃত্যুর পরে তো তাকে শ্মশানে নিয়ে যাওয়া হয়, এটা তো আমাদের পঞ্চভূতের শরীরটা শ্মশানে যায়। কিন্তু শ্মশানেই যদি নিয়ে গেল, আচ্ছা শ্মশানে কি তার সম্পূর্ণ শরীরটা পুড়ে যায় না একটা জিনিস রয়ে যায় বলুন তো? একটা জিনিস রয়ে যায় তো, সেটা নাভিকুণ্ড, তাই তো রয়ে যায়। এখন ওটাকে কি করে শ্মশান বন্ধুরা, কোন পুকুরের মাটিতে পুঁতে দেয়? তা না, গঙ্গার মাটিতে ওটাকে পুঁতে দেয়। কি, তারপরে 15 দিন পর, 12 দিন পরে তার আত্মার জন্যে যেগুলো করার সেগুলো করা হয়।
এই পর্যন্তই আমাদের অবগত, আমাদের জানা আছে। কিন্তু এর পরেরটা কি দেখুন, ওই মানুষটার কি পরিণতি হলো। এই যে পুকুরের মাটিতে বা গঙ্গার মাটিতে যে নাভিকুণ্ডটা পুঁতে দেওয়া হলো, ওটা কিন্তু ওই স্থানে থাকে না, ওর পরেরটা আমি বলে দিচ্ছি, শোনো। এই যে বলে না মানুষের মৃত্যুর পরে বিচার হয়, সে বিচারটা কোথা হয়? জমালয়, যেটাকে জমলোক বলা হয়, ওটাকে বলছে জমালয়, জমা যুক্ত লয়। তুমি যে এই পৃথিবীতে মানুষ হয়ে এসেছো, কতটা জমিয়েছো, কতটা খরচ করেছো, মানে কতটা পূর্ণ করেছো, কতটা পাপ করেছো, তার হিসেব হবে ওই জমালয়। তাহলে আপনি যাচ্ছেন জমালয়ে, কিভাবে যাচ্ছেন? ওই যে মাটিতে যেটা পোতা আছে, জমদূত এসে ওটাকে নিয়ে চলে যায় জমলোকে। ওটাকে নিয়ে চলে যাওয়ার পরে আবার আপনি মানুষ হবেন, ওখানে বাতাসের দ্বারায় আপনাকে আবার মানুষ করা হবে। নাহলে আপনার বিচার কি করে হবে? নাভিকুণ্ড তো, ও তো কথা বলতে পারবে না। আপনি দেখবেন কি, আপনার খাতা তো চেক করে নিতে হবে, তাই না? এই যে প্রত্যেকজনের খাতা তো আমাদের সেখানে আছে, তা খাতা তো চেক করতে হবে। আবার আপনি মানুষ হবেন ওই জায়গায়, আপনাকে দেখানো হবে আপনার জীবনের খাতা, আপনি কি করেছেন আর কি না করেছেন, কতটা পূর্ণ করেছেন, কতটা পাপ করেছেন, আপনি দেখবেন আপনার খাতা। তাহলে এখানে আপনি মানুষ ছিলেন, ওখানে আবার আপনি মানুষ হলেন, আপনার খাতা আপনি নিজে দেখলেন। আপনি যদি পাপ করেন, আপনি চোখের জলে কাঁদবে যে জীবনে আমি এত পাপ করেছি, আর আপনি যদি পূর্ণ করেন, আপনার বুকটা ভরে যাবে, যাই হোক ভগবান মানুষ করে পাঠিয়েছে, মানুষের কর্তব্য করতে পেরেছে। এবার ওই জায়গায় দুটো দিক আছে, পুণ্যের জন্যে আপনি স্বর্গে যাবেন, পাপের জন্য আপনি নরকগামী হবেন। এই যে নরক শব্দটার অর্থ কি? নর মানে মানুষ, খুব ভেবে দেখুন, নরক, নর মানে মানুষ। ভারতবর্ষে যেমন হাজার হাজার জেলখানা করা আছে অপরাধীকে শাস্তি দেবার জন্য, তেমন ভগবান একটাই জেলখানা করে রেখেছে, সেটা হচ্ছে নরক। গরু যদি অপরাধ করে নরকে যায় না, ছাগল যদি অপরাধ করে নরকে যায় না, কিন্তু মানুষ যদি অপরাধ করে তাকে নরকে যেতে হয়। আর এই পৃথিবীতে সবচেয়ে অপরাধী হলো মানুষ, সবচেয়ে অপরাধী। ভগবান যে জগৎটা সৃষ্টি করেছে, এই জগৎটা নিয়ম কানুন ভগবান বেঁধে দিয়েছিল। এ জগতে তো শুধু মানুষ নেই, পশু পক্ষী কীট পতঙ্গ স্থাবর জঙ্গম সবার জন্য ভগবান একটা নিয়ম বেঁধে দিয়েছে, কিন্তু এই নিয়ম সবাই যথেষ্ট পালন করে যাচ্ছে, কিন্তু মানুষই এই নিয়মটা ভাঙতে শুরু করেছে। তাহলে অপরাধীকে মানুষ। এবার দেখুন গরুকে কি বলে দিয়েছে, এ ভারত ভূমিতে যখন গো জন্ম নিয়ে এলো, তার নিয়ম কি? যে তোদের খাদ্য তালিকায় পড়ে গেল ঘাস, তোরা শুধু ঘাস খাবি। তাই গরুকে দেখবেন মাছ দিলে কি খাবে? তাহলে নিয়ম দেখেছে, গরু আজ পর্যন্ত ঘাসই খাচ্ছে, নিয়ম ঠিক রেখেছে। হিংস্র বনের জঙ্গল বাঘ সিংহ এদের ঘরে কি বলে দিয়েছে, যে তোরা ঘাস খাবি না, তোদের খাদ্য তালিকায় তোরা মাংস খাবি, মাংসাশী জিনিস তোরা খাবি। তাই বাঘকে মিষ্টি দিলে সে খাবে না, তাহলে নিয়ম রেখেছে। তদ্রূপ ভগবান মানুষের জন্য একটা খাদ্য তালিকা করেছিল, কিন্তু এবার বলুন মানুষ আর কি খেতে বাকি রাখবে?
তাহলে সেখানেও একটা খাদ্য তালিকা ছিল। মানুষ কি খেতে বাকি রাখলো? মানুষ সাপ খাচ্ছে, ব্যাঙ খাচ্ছে, টিকটিকে খাচ্ছে, কি বাকি রেখেছে খেতে? হাই চাইনার মানুষ ওই খেয়ে খেয়ে ভাইরাস রোগ পর্যন্ত ছড়িয়ে দিয়েছে। ভেবে দেখো তাহলে জগৎটা ভাঙছে কে? মানুষ। সেই জন্য ভগবান মানুষেরই জন্য জেলখানা, যেটা হচ্ছে নরক। যে গরু বাঘ ভাল্লুক অপরাধ করলে ওরা নরকে যাবে না, কিন্তু মানুষ অপরাধ করলে নরকে যেতে হবে। কি তাহলে নরকে রয়ে গেল? এবার পাপের জন্য যে নরক শাস্তি হলো, সেই পাপ থেকে উদ্ধার করবে কি? তার জন্য তো উদ্ধারের ব্যবস্থা, যেমন কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু, তার পিতা জগন্নাথ মিশ্র একদিন নিমাই রাত্রিকালে স্বপ্নে দর্শন করেছিল তার বাবাকে, যে নিমাই সংসার করলি আর আমি যে নরকে পড়ে আছি আমাকে উদ্ধার করবি না? কতদিন চলে গেল আমাকে, কতদিন চলে গেল আমাকে উদ্ধার করবি না? ওরে এই নরক থেকে উদ্ধার করতে গেলে তোকে এক জায়গায় যেতে হবে, সেটা গয়া ধাম। সেখানে গয়াসুরের মস্তকে পিণ্ডদান করবি, তবেই আমি নরক থেকে উদ্ধার হব। তার মনে ভেবেছে। এবার নিমাই সেখানে গিয়ে পিণ্ডদান করতে গিয়ে সে পিণ্ড নিজেরই চরণে এসে পড়েছিল, কারণ গয়ার মস্তকে তো গৌরাঙ্গ মহাপ্রভুরই চরণ চিহ্ন। কারণ গয়ার মস্তকে গৌরাঙ্গ মহাপ্রভুরই চরণ চিহ্ন। তাহলে কি কে উদ্ধার করবে? তাহলে আপনার মৃত্যু হবে, আমার মৃত্যু হবে। তাহলে নরক যন্ত্রণা থেকে উদ্ধার করার জন্য একমাত্র পুত্রের প্রয়োজন, পুত্রের প্রয়োজন। আচ্ছা, যাদের পুত্র আছে তারা তো পিণ্ডদান করবে, নাও করতে পারে, কারণ আজকাল দিনে বাপ মাকে যা শ্রদ্ধা করে সে তো বলার মতো নয়। কি তো মারা যাওয়ার পরে বিষয় সম্পত্তি নিয়ে ভাগাভাগি হবে, তার আত্মার মুক্তির জন্য যে টাকা খরচ করে পিণ্ডদান করবে সেটা হয়তো সবার পক্ষে সম্ভব হবে, কিন্তু যার পুত্র নেই তারা কি করবে? এত ধুমধাম করে হরিবাসর করতে হবে না, পাঁচটা বৈষ্ণবকে ডাকুন, একটু হরিনাম সংকীর্তন করুন, আপনাকে আর গয়া যাত্রা করতে হবে না, ওই পাঁচটা বৈষ্ণবকে সেবা দিলে আপনার পিতার আত্মা চিরমুক্তি। তাহলে বুঝে নিন, তাহলে পুত্র যদি থাকে সেখানে পিণ্ডদান করতে হয়, তাহলে গয়াতে কে বসে আছে যার দ্বারাই আপনার পিতার আত্মার মুক্তি হবে? এবার গয়াতে বসে আছে এক নিজ জাতির ছেলে, এই যে কুলেই জন্ম হোক না তোমার কর্মই হলো পরিচয়। প্রতিটা মানুষের মৃত্যু হবে, মৃত্যুর পরে একটা জিনিস রয়ে যায়, সেটা হচ্ছে মানুষের কর্ম, আর কর্মটাই হলো জীবনের সবচেয়ে বড় ধর্ম। কর্ম যদি তোমার ভালো হয় মৃত্যুর পরেও তুমি অমর হয়ে যাবে। কর্ম তোমার ভালো হোক, স্বামী বিবেকানন্দ তার কর্ম ভালো ছিল বলে এখনো মোড় মাথায় দেখবেন সেই মূর্তি করা আছে। সবার মূর্তি কি আছে? তাহলে তিনি চলে গেছে, কর্ম রয়ে গেছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি চলে গেছে কিন্তু তার কবিতার মাধ্যমে তিনি অমর হয়ে আছে। তাহলে কর্মই জীবনের সবচেয়ে বড় ধর্ম। তাহলে নিজ কুলে জন্মগ্রহণ করেও ভগবানের চরণ আজও ধরে আছে সত্যযুগ থেকে, এই হলো ভক্ত গয়া। আজকে সেই গয়া সম্পর্কে আপনারা জানবেন যে তীর্থটা কি করে সৃষ্টি হলো, আর গয়ার জীবনে কি ঘটেছিল, মানে কিভাবে হরি ভজন করেছিল যার জন্য আজও তীর্থ হয়ে রয়ে গেল, সেই তীর্থে আমাদের আত্মার মুক্তি হয়, সেই তীর্থে গেলে এটাই আপনারা শ্রবণ করবেন। তাই এ লীলা শ্রবণ করলে
আপনি অন্তত মৃত্যুর সময় বলে যেতে পারবেন, অন্তত যেটুকু সঞ্চয় করে রাখবেন অন্তত সেইটুকু দিয়ে বলতে পারবেন, বাবা এক কাজ করবি অন্তত এইটুকু নিয়ে আমার একটু পিণ্ডদান করে আস। কি এই লীলাই আমরা শ্রবণ করি, তার আগে একবার সবাই বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়। আমি যদি আরেকবার বলি, আশা করি যা জোর আছে এর চেয়ে অনেক জোর বেড়ে যেতে পারে, পারবে না? একটা মেঘের মতো গর্জন শুরু হয়ে যেতে পারে, তাহলে আরেকবার বলবো নাকি? বলি একবার, নিতাই গৌর চাঁদ কি, তাহলে বাড়ছে। আসুন এইভাবেই বাড়তে থাকুক, আমি বলতে থাকি আপনারা শুনতে থাকুন। কে গো তুমি কাঙালের বেশে দারে দারে নাম বিলা, তুমি হরি কৃষ্ণ না বিলা, কে গো তুমি, কে গো তুমি, কে গো তুমি কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে নামে বিলা, মায়াবদ্ধ জীবের খোদা, ওই না মায়াবদ্ধ জীবের খোদা, মায়াবদ্ধ যারা মায়ার জালে আজও আবদ্ধ, যারা তো সাধু জানে না, যারা বৈষ্ণবের চরণে আজও জল দিল না, যাদের বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বলে না, যাদের বাড়িতে তুলসী গাছের নিচে জল পড়ে না, যারা শুধু আমার আমার করে জীবন কাটায়, এ জগতে তারাই তো মায়ার জালে আবদ্ধ, ওই মায়াবদ্ধ জীবের খোদা, ওই মায়াবদ্ধ জীবের খোদা, তুমি চিরতরে মিটায়ে দাও, এ গো তুমি কাঙাল বেশে দারে দারে নামে বিলা, এ গো তুমি কাঙাল বেশে দারে দারে নামে বিলা, এ গো তুমি কাঙাল বেশে দারে দারে নামে বিলা, বলে মেটে না মেটে না, 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 ওই মায়াবদ্ধ জীবের খোদা, মেটে না মেটে না, ওই মায়ার জালে জড়াইয়ে যারা, মেটে না মেটে না, যারাই আমার আমার করে গেল খোদা তো মেটে না, যারা হরি কথা বলে না গো মেটে না মেটে না, যারা কৃষ্ণ কথা বলে আরে হরি নাম করে না গো,
मिटना हरी नाम करे ना गो खुदा तो मिटना हरी हरी बोले खुदा तो मिटना हरी हरी बोले खुदा तो मिटना के गो तुमी कंगन बेशे दारे दारे नाम दिला तुमी कमल बेशे दारे दारे नाम दिला तुमी कमल बेशे दारे दारे नाम दिला अजा कथाटा की हलो के गो तुमी कांगाल बेशे दारे दारे नाम दिला ताले हरि नाम जिनी वितरण करेछे आम्रा सबाई जानी ना खे ना घुमिए परिवार के छेड़े मा के छेड़े स्त्री के छेड़े हरि नाम दिए गेछे बोली आज के आमादेर एई हरि बार्षिक तिनी होलेन श्री गौरांग महाप्रभु किन्तु प्रश्न हलो तिनी की कांगाल आज के पदकर्ता बोलचे के गो तुमी कांगाल बेशे ताले तिनी की कांगाल आज के देखुन ताके जदि कांगाली बला होए आगे बुझते होबे तिनी कांगाल कादेर जन्य होयेछे एक जन बाबा के लक्ष्य करे देखबेन रास्तार भिकारी होए गेछे सबाई ताके भिकारी बोलबे किन्तु खूब चिंता करे देखले बुझते पारबे जे भिकारी से कादेर जन्य होयेछे तार एकमात्र छेले मेये आत्मीय स्वजनेर जन्य तद्भव गौरांग महाप्रभु तिनी कांगाल होयेछे कादेर जन्य होयेछे आमादेर मतो अधम सन्तानेर जन्य होयेछे আমাদের জন্যই তিনি সর্বস্ব ছেড়েছে নইলে তিনি কাঙাল ছিল না আজকে দাপর যুগে কৃষ্ণর দিকে লক্ষ্য করে দেখুন তিনি কিসের থালায় খেত সোনার থালায় খেত তার খাওয়ার নিয়ম ছিল ঘি সর ননী দুধ দুগ্ধ এগুলো সে খেত কিন্তু এখন কলিযুগে তিনি যদি এসে বলতো যে আমি সোনার থালায় খাবো বলুন তাকে কি কেউ খেতে দিতে পারতো তাকে কেউ সোনার থালায় খেতে দিতে পারতো না তাকে উপোস করে মেরে ফেলা হতো সেই জন্য সে সোজা রাস্তা বেছে নিয়েছে যে তোরা কলা পাতায় দিবি মাটির মানসায় দিবি তোরা মাটিতে ঢেলে দিবি আমার কোনো দুঃখ নেই তোদের ঘরে খিস্বর ননি দিতে হবে না তোরা শুধু দুপোটা চোখের জল দিবি এতেই আমি আনন্দে সেবা হরি বল হরি বল দেখুন তিনি কিচ্ছু চাইছে তাহলে দাপর যুগে তার খাওয়ার নিয়ম ছিল কিন্তু কলি যুগে যেমন পুকারে ওকে সেবা দিবি ভগবান সেবা গ্রহণ করবে তবে সেবার মধ্যে কিন্তু সেই মশলাটা তোদের দিতেই হবে যে মশলাটা আপনি কোনো মার্কেটে কিনতে পারবেন না লক্ষ লক্ষ টাকা দিয়েও পাবেন না তাহলে সেটা কোন মশলা একমাত্র ভক্তি রূপী মশলা দুপোটা চোখের জল দিয়ে ভক্তি করে সেবা দে সোনার থালা লাগবে না কলা পাতায় দিলেই হবে এবার লক্ষ্য করে দেখুন কোন সাজে তিনি সাজতেন কি সোনা হীরে জহর মুক্ত কি ছিল না তা চূড়া বাঁশি ধরা কত সাজে তিনি সাজত আর কলিযুগে এবার বলুন তো মা তিনি কোন সাজে আছে তার গায়ে একটা জামা আপনারা কোনোদিন দেখেছেন তিনি একটা ধুতি পরে সবার কাছে ভগবান হয়ে বসে আছে তাই তো তিনি একটা ধুতি আর গায়ে একটা ওড়না দেখুন তার গায়ে জামা পর্যন্ত নেই তিনি কেন তাকে কাঙাল বলা হচ্ছে আজকে সেই জন্য বলে তুমি যদি মানুষের কিছু ভালো করো মানুষের ভালো করতে গেলে সাজের প্রয়োজন হয় না
মনের প্রয়োজন হয়। তোমার মন যদি ভালো হয়, যে মন থেকে বলো আমি ভালো করব, তাহলে তোমার সাজগোজের প্রয়োজন হবে না, একটা গামছা পরেই মানুষের তুমি ভালো করে দিতে পারবে, একটা গামছা পরেই মানুষের ভালো করে দিতে পারবে। তদ্রূপ গৌরাঙ্গ মহাপ্রভু দেখুন ধুতি পরে আজকে সবাইকে ছেঁড়া চটে টেনে বসিয়ে দিয়েছে। তিনি এই হরিনাম বিতরণ করেছিল বলেই তো আমরা এসেছি, সবাইকে এক করে দিয়েছে, কে ধনী কে দরিদ্র, কে উঁচু জাত কে নিচু জাত, কে ব্রাহ্মণ কে চণ্ডাল, কে বৈষ্ণব কি কে ক্ষত্রিয়, সবাই দেখে একই আসনে বসে। তিনি একটা কাপড় পরে করে দিয়েছে, সেই জন্যে বলি ধুতি পড়তে পারো না পারো কোনো দুঃখ নেই, ধুতি পরা মানুষদের কোনো দিন তুমি অপমান করো না, এটা তুমি যদি না পড়ো কোনো দুঃখ নেই, ওটা তোমার ব্যাপার, কিন্তু ধুতিকে তুমি অপমান করো না, কারণ ধুতি পরা মানুষই তোমার পকেটে পকেটে ঘুরে বেড়ায়। তুমি প্যান্ট শার্ট বুট পরে আছো, কিন্তু ধুতি পরা মানুষই তোমার পকেটে আছে, সেটা কি করে বুঝবেন? দেখুন সরকার টাকার পরিবর্তন করে দিয়েছে, কিন্তু টাকার মাঝখানে মানুষের পরিবর্তন হয়েছে। 1000 টাকার নোট 2000 টাকা হয়ে গেছে, 1000 টাকার নোটেও যে মানুষটা ছিল 2000 টাকার নোটেও সেই মানুষটাই আছে, 500 টাকার নোটেও সেই মানুষটা আছে, যে কোনোদিন প্যান্ট শার্ট বুট পরেনি, ধুতি আর হাতে লাঠি নিয়ে ঘুরে বেরিয়েছে, যিনি হলেন মহাত্মা গান্ধী। তাহলে তুমি প্যান্ট শার্ট পরে আছো, কিন্তু ধুতি পরা মানুষটা তোমার পকেটে আছে, বুকে করে নিয়ে তাকে তুমি ঘুরে বেড়াচ্ছ। আজকে দেখুন মানুষ থেকে ভগবান হয়ে গেল ধুতি পরে, কে কলকাতার বুকে বসে আছে, কল্পতরু ঠাকুর রামকৃষ্ণ। সেই জন্য বলে ধুতি পরা মানুষকে অপমান করো। এই যে মায়েরা শাড়ি পরে বসে আছে, এটাই তো হিন্দু সনাতন ধর্মের নারী জাতির আসল পোশাক, আর এই শাড়ি পরেই তো আজকে মহান হয়ে আছে মা শারদা, কি আজকে সকলের কাছে মা হয়ে বসে আছে, গর্বে সন্তান নেই তবু সে মা। সেই জন্য এগুলোকে অপমান করাটা ঠিক নেই। আজকে সেই গৌরাঙ্গ মহাপ্রভু দেখুন আজকে ধুতি পরে তিনি সবার কাছে ভগবান, তিনি এসেছিল নিম গাছের গোড়ায়, আহারে নিম গাছের গোড়ায় এলো, নিম গাছ তো মিষ্টি গাছ নাকি, ঘাড় ঘোরাচ্ছিস কেন, নিম গাছ তো মিষ্টি নাকি, ওইটারে বুঝতে পারলি না, তিত গাছ, তাহলে নিম গাছ তিত, তাহলে তিত গাছের গোড়ায় এসে আজকে সবার কাছে তিনি মিষ্টি হয়ে গেছে, কিসের জোরে, মারপিট করে তা তো না, ভালোবাসা দি প্রেম দি, কাউকে তিনি মারেননি, সবাইকে তিনি আপন করে নিয়েছে, ওকে মারতে গিয়েছিল কিন্তু ও কাউকে মারেনি। জগাই মাধাই কি মহাপাপী ছিল, হরি নামে উদ্ধার হল, চপল গোপাল এমন হরিবাসরে ছাগলের কাটা মুন্ডু ঝুলিয়ে দিয়েছিল, সেও ছেঁড়া চটে বসে হরি নাম করতে শুরু করল, পতিতা বাইজি লক্ষ হীরা এক রাত্রির ভিজিট ছিল তার 10,000 টাকা, সেও হরিদাস ঠাকুরের ধ্যান ভাঙাতে গিয়ে নিজেই সন্ন্যাসী হয়ে গেল, নিজেই পরম হরিভক্ত। তাহলে হরিনামের ক্ষমতা নেই, পাওয়ার নেই, তাহলে তিনি কাঙাল। এবার লক্ষ্য করুন মায়াবদ্ধ জীবের ক্ষুধা, প্রত্যেকটা শব্দ বলে দিচ্ছি, মায়াবদ্ধ জীবের ক্ষুধা, মায়াবদ্ধ জীবের বলতে কোনটি, এখন দেখুন এই যে এখানে ভক্ত সেবা হবে, এখানে সেবা করবেন, আচ্ছা আজকে সেবা করলে কালকে কি সেবা করবেন না, আবার করবেন, তাহলে কি ক্ষুধা তো একটা রয়েই যাচ্ছে, কিন্তু এইটুকু জানবেন যে মানুষের শুধু পেটের খিদে নেই, মনে ভাববেন যে না মানুষের শুধু পেটের খিদে না, ভগবান কোনোদিন পেটের খিদে মেটাতে আসেনি, মানুষের শরীরে অনেক খিদে আছে, সেই খিদেগুলো মেটাতে এসেছে, যেমন দেখুন কারো শরীরে আছে অহংকারের খিদে,
অহংকারের খিদে লক্ষ্য করে দেখবেন সে তার অহংকারের কথা না বললে পেট ভরবে না, তাই সে চায়ের দোকানে হোক মোড় মাথায় হোক সে কারো না কারো কাছে বলবি, হ্যাঁ আমি কি করি জানিস এই অহংকার। তাহলে একটা খিদে আছে, ও যতক্ষণ না বলছে ততক্ষণ মিটছেন। কারো টাকা পয়সার খিদে আছে, দেখবেন মরতে বসেছে তবু মনে মনে ভাবছে একশো টাকা আজ আর আমার উপায় হলো না, তার মানে ওটা উপায় হলেই ওর খিদে মিটে যাচ্ছে। এটা কি টাকা পয়সার খিদে? কারো শরীরে আছে কামনা বাসনার খিদে, কামনা বাসনার খিদে, এটা করব ওটা করব সেটা করব, যদি না করতে পারছে খিদে তারা মিটছে। তাহলে মানুষের একটা খিদে কি? অহংকারের খিদে, কামনা বাসনার খিদে, মায়া মমতার খিদে, চাওয়ার খিদে, পাওয়ার খিদে, দেয়ার খিদে, নেয়ার খিদে, খিদে প্রত্যেকটা মানুষেরই আছে। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু খিদে মিটিয়ে দিল কার দ্বারা? একমাত্র হরি নামের দ্বারা।